আজকে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে কিন্তু হয়নি। এখন তাদের অবস্থানটা কেমন তা আমি যতটা অনুভব করতে পাচ্ছি তার চেয়ে বেশি অনুভব করতে পাচ্ছি সেই শিক্ষার্থীরা যারা চান্স পায়নি। কিন্তু জীবন থেমে থাকার নয়, তো সামনে এগুতেই হবে। নেক্সট স্টেপগুলো কি হতে পারে এবং তোমরা কিভাবে তোমার লক্ষ্য যদি বা পূরণ হয়নি কিন্তু অন্য লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করতে পারো, সেই নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। প্রথম কথা, তুমি মেডিকেল পরীক্ষা দিয়েছো, চান্স হয়নি, তাহলে এখন তোমার হাতে কি কি সুযোগ রয়েছে? এখনো তোমার হাতে সুযোগ রয়েছে ডেন্টালের ভর্তি পরীক্ষা, আর্ম ফোর্স মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা, দেন এগ্রিকালচার যে গুচ্ছ আছে সেখানে একটা সুযোগ রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের সুযোগ রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের সুযোগ রয়েছে, এছাড়া গুচ্ছ তো রয়েছেই। তো এতগুলো সুযোগ এখনো আছে, তুমি যদি একটাতেই হার মেনে যাও তাহলে পরবর্তীগুলো কিভাবে পূরণ করবা? দেখো, যারা সফল হয় তাদেরই কিন্তু গুণগান করে। তুমি আজ মেধাবী হও বা যাই হও না কেন, তুমি চান্স পাওনি, তোমার কোনো ধরনের গুণগান হবে না। সো তোমাকে দেখিয়ে দেওয়ার আরেকটা সুযোগ রয়েছে। তো যারা সেকেন্ড টাইম করার প্রস্তুতি নিচ্ছ তাদেরকে একটু বলবো, সেটা হলো দেখো, সেকেন্ড টাইম তারাই করো যাদের 200-200 ফুল মার্ক আছে, অর্থাৎ জিপিএ মার্ক ফুল আছে। যদি এটা ফুল না থাকে তাহলে কি সমস্যা হতে পারে আমি সেটা বলছি। যদি 200-200 থাকে সেকেন্ড টাইম যখনই দিবা 5 মার্ক কাটা যাবে, অর্থাৎ 95। তাহলে একটা স্টুডেন্ট যেখানে 70 পেয়ে চান্স পাচ্ছে তোমাকে 75 পাইতে হবে। সে জায়গায় যদি তোমার জিপিএ মার্ক আরো 10 মার্ক কম থাকে তাহলে আরো 5 মার্ক সেকেন্ড টাইমের জন্য কাটা যাচ্ছে, তাহলে 15 মার্ক কাটা যাচ্ছে। যদি তোমার 68-70 কাট মার্ক হয় তাহলে তোমাকে 85 পাইতে হচ্ছে, যেটা অনেক টাফ। তাই যাদের জিপিএ ফুল আছে শুধুমাত্র তাদেরকে আমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিতে বলবো, আর বাকিরা চাইলে করতে পারো যদি তোমার কনফিডেন্স লেভেল হাই থাকে যে না আমি 85 মার্ক বা 85+ ক্রাইট করতে পারবো, তাহলে ইনশাল্লাহ তুমি প্রস্তুতি নিতে পারো। তবে যদি এইম শুধুমাত্র মেডিকেলে হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নেওয়াই বেটার। আচ্ছা, এখন আমরা দেখলাম যে আমাদের হিউজ পরিমাণ সুযোগ আছে, তো এই সুযোগগুলো কিভাবে কাজে লাগাবো? দেখো, ডেন্টাল বা আর্মফোর্স মেডিকেল কলেজের জন্য এক্সট্রাভাবে খুব বেশি পড়ার দরকার নেই। ডেন্টাল বা আর্মফোর্স মেডিকেল কলেজে কোশ্চেন ব্যাংক সলভ করো, এখন শুধুমাত্র মডেল টেস্ট দাও, যে পড়াগুলো পড়েছে সেগুলো রিভিশন দাও, দ্যাটস এনাফ। দেন এগ্রিকালচার ভার্সিটির জন্য এক্সট্রা কিছু পড়তে হবে, তোমরা সেম ভাবে কোশ্চেন ব্যাংক, অর্থাৎ যতগুলো আমি সেক্টর বললাম প্রত্যেকটায় কোশ্চেন ব্যাংক সিলেক্ট করো এবং দেখো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে অ্যান্ড সেখানে এক্সট্রা তোমাকে কি পড়তে হচ্ছে। দেখো, সব জায়গায় তো সেম সাবজেক্ট নেই, কিছু মেডিকেলের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো এখানে আছে, তার পাশাপাশি আরও কিছু সাবজেক্ট আছে, সো ওই সাবজেক্টগুলো আর একটু ফোকাসে দাও, এখনও অনেক সময় আছে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এখনও প্রায় অনেক দিন বাকি আছে, এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো আরও দেরি, 2-3 মাস। এখন একটা সুযোগ, তুমি এখন যে কোনো একটা ভার্সিটিতে চান্স পাও, তোমার অবস্থানটা ঠিক করো, দেন আবার সেকেন্ড টাইম করো, নো প্রবলেম, তাহলে তোমরা টেনশন থেকে মুক্ত থাকতে পারবা। সো আপাতত নেক্সট যে টার্গেটগুলো আছে সেগুলোর পিছনে ছোট, আশা করি নেক্সটে খুব একটা ভালো কিছুই হবে। দেখো, সৃষ্টিকর্তা যাই লিখে রাখুক না কেন তোমার ভালোর জন্যই রাখছে, সো একটু ধৈর্য ধরো এবং আবার নতুন উদ্যমে পড়া শুরু করো। এখন যদি মন খারাপ করে থাকো তাহলে কিচ্ছুই হবে না। So let's go.